অনেক সাধ্য সাধনা করলে তবেই মানুষ জীবনে আবার তার হারিয়ে যাওয়া শান্তি ফিরে পেতে পারে। স্বরূপত তার নিজের স্বভাব যেটা, সেটা তার আত্মার স্বভাব, মনের নয়, শরীরের নয়, বুদ্ধির নয়, অচেতনতার নয়। মানুষের জীবনে জন্মে জন্মে বহু জন্মে সঞ্চিত বহু কর্মকে যদি মানুষ জানতে পারত, তাহলে হয়তো মানুষ কোনোদিন ভগবানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতো না, আমাকে তুমি এমন শাস্তি কেন দিলে, বা আমার পরিবারে এমন ঘটনা ঘটলো কেন, বা আমার জীবনেই বা কেন এত দুঃখ, আমার জীবনেই বা কেন এত পরীক্ষা, কেন বারবার ঘুরে ফিরে আমি আবার সেই দুঃখের সাগরে নিজেকে ভাসাই, কেন এমন হয়, এ প্রশ্ন আর তোমার মনে থাকতো না। তার কারণ, একবার যদি মানুষের স্মৃতির পটে তার চিত্তের যে কর্মাশয় আছে সেটা যদি সে পুরো দেখতে পেত, তাহলে সে বুঝতে পারত কোন কর্মের কোন ফল, কোন বীজের কোন ফল। যখনই মানুষ সেটা একবার জানতে পারত বা পারে, তখন কিন্তু প্রশ্নগুলো হারিয়ে যায়, তখন প্রায়শ্চিত্তের চিন্তা আসে, পরিবর্তনের চিন্তা আসে, নিজেকে উদ্ধার করার চিন্তা আসে। এই যে এত জীবনের এত ঘাত প্রতিঘাত, এত কিছুর মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, এই পৃথিবীর বুকে যখন মানুষ অর্থাৎ আত্মা যখন দেহ ধারণ করে, স্থূল শরীর ধারণ করে, তখন তাকে কত সাফারিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, কেন কেন কেন, তার একমাত্র কারণ জন্ম জন্মান্তরের কত যে ঋণ, কত মানুষের কাছে, কত জীবের কাছে মানুষের আছে, তার কোনো কূল কিনারা নেই। ঈশ্বর দয়াময়, তিনি প্রেমময়, তিনি করুণাময়, তিনি ক্ষমাময়। তাই যদি কেউ কোনো জন্মে এসে ঠিক ঠিক শরণাগত হতে পারে, তাকে একটু হলেও প্রাণ দিয়ে ডাকতে পারে, তাকে যদি বিশ্বাস করতে পারে, নিঃসংকোচিত্তে ঈশ্বরই যে একমাত্র সত্য, আমার মধ্যে আত্মাই যে একমাত্র সত্য, আমার দেহ আমার মন ছিল না এই অবস্থায়, এসেছে এই অবস্থায়, চলে যাবে, কিন্তু যিনি আমার ভেতরে আমার বাল্য অবস্থায় ছিলেন, যিনি আমার কৈশোর যখন ছিল তখন ছিলেন, যিনি আমার যৌবনে ছিলেন, আজ বৃদ্ধ বয়সেও তাকে যখন আমি দেখি সে যেমনটি ছিলেন তেমনটি আছেন, সেই দ্রষ্টা, সেই সাক্ষী, সেই আত্মা। জীবনের পথে, চলার পথে আজকে একটা বিশেষ কথা তোমাদের বলতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে, জানবে মনের যে মল সেগুলো সব এসেছে বাসনা থেকে, বাসনা এসেছে মায়ামোহ থেকে, আর এই মায়ামোহ এসেছে শরীর রূপ অজ্ঞান থেকে। আমি আত্মা নই, আমি শরীর, আই এম নট এ সোল, বাট আই অ্যাম বডি, দিস ইজ মাই বডি, দিস ইজ মাই সান, দিস ইজ মাই চাইল্ড, দিস ইজ মাই হাজব্যান্ড, দিস ইজ মাই ওয়াইফ, এই যে চিন্তা ভাবনাগুলো আমার 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 আমার, সব শরীর জাত, শরীর থেকে সন্তানকে জন্ম শরীর থেকে দেয়া হয়। সব সম্পর্কের মধ্যে দেখো খুঁজে শরীর কেন্দ্রিক, শরীর আছে তাই তুমি তাদের সঙ্গে রিলেট করতে পারছ। এই যে অবস্থাটা, এই অবস্থায় মনের ওপর মল জমতে থাকে, বাসনার মল, কামনার মল, ইচ্ছার মল,
এরই পরিপ্রেক্ষিতে কত রকম কর্ম সৃষ্টি হয়, কত রকম কর্ম সৃষ্টি হয়। অজ্ঞানের মধ্যে তো তুমি ঠিক ঠিক দেখতেও পাও না কোথায় তোমার পা লাগছে, কোথায় তোমার হাত লাগছে, অর্থাৎ কাকে কখন কীভাবে কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ, বেদনা দিচ্ছ, কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। খুব উন্নত আত্মা ছাড়া এটা কেউ বুঝতেই পারে না। তারা ভাবে আমি কেন কষ্ট পাই, তারা ভুলে যায় কষ্ট না দিলে কখনো কারুর কষ্ট হতে পারে না। তারা ভুলে যায় এই জন্মটাই শেষ কথা নয়। তারা ভুলে যায় জন্ম জন্মান্তর বাদ এই জন্যেই যে একটু একটু করে নিজেকে শোধন করার, নিজেকে নির্মল করার জন্যেই এই শরীর ধারণ, সুখ শান্তি আনন্দ পাওয়ার জন্যে নয়। সুখ শান্ত আনন্দ পাওয়ার জিনিস কেন হবে, ওগুলো তো আমার স্বভাব, ও তো আমার কাছে নিত্য, আমার কাছে চিরকাল আছে, থাকবে। যা নেই সেটা হচ্ছে আমার জ্ঞান নেই, আছে মোহ, আছে মায়া। এই মায়ার মোহকে আমি যদি গুরুচরণে ঈশ্বর চরণে অর্পণ করতে না পারি, নিঃশেষ করতে না পারি, তাহলে তো আমার কামনা বাসনার যে শেকড় সে তো ওইখানে আছে, সেইটা যদি উৎপাটন না হয় কী করে আমার মন পরিষ্কার হবে, শুদ্ধ হবে, কী করে নির্মল মন ছাড়া আমি সেই শুদ্ধ পবিত্র ঈশ্বরের যে আনন্দ শান্তি সুখ আমার আত্মাতে চিরকাল ধরা আছে তাকে আমি পাবো কী করে, কী করে পাবো? আমার শরীরে তো সেটা নেই, আমি তো শরীরের সুখে সেটাকে খুঁজছি। এই শরীরের সুখটা পেলে আমি পাবো, ওকে পেলে আমার এই শরীরের সুখ হবে, তাকে পেলে আমার মনের এই সুখ হবে। এই তো আমার চিন্তা, এই তো আমার ভাবনার পরিধি। এই পরিধি থেকে আমি যদি আমার অন্তরাত্মায় ফিরতে না পারি, তাঁর স্বভাবের সঙ্গে যুক্ত হতে না পারি, তবে কেমন করে পাবো আমি তাকে? আমার শান্তি আনন্দ সুখ এই জিনিস তো আমার কাছে বাইরে থেকে কেউ দিতে পারবে না, ও তো আমার আত্মার স্বভাব, আত্মার উপরে যে আবরণগুলো আছে, মিথ্যা যে আবরণ, ভ্রম যে আবরণ, বিপর্যয় জ্ঞান যে আবরণ, বিক্ষেপ, এই মলগুলো যদি না সরে আমি আত্মার যে প্রভা, আত্মার যে তার যে একটা অপূর্ব জ্যোতির্ময় সত্তা আছে তাকে আমি অনুভূতিতে আনবো কি আপন করে? এমনি এমনি কি গুরু বারবার বলেন, ওরে আরো একটু জপ কর, আরো একটু জপ কর, আরো একটু বসার চেষ্টা কর, আরো একটু নিজেকে দেখার চেষ্টা কর, আরো একটু নিজেকে চেনার চেষ্টা কর, যেদিন নিজেকে চিনবি সেদিন ঈশ্বরকে জানতে পারবি। কেন নিজেকে চেনার অর্থ? নিজেকে চেনার অর্থ এইটাই যে আমার সব দুঃখের মূলে আমি ছাড়া কেউ নেই। নিজেকে চেনা মানে একটাই জিনিস বোঝা, আমার পৃথিবীতে কোনো শত্রু নেই, আমার পৃথিবীতে কেউ নেই যে আমাকে ক্ষতি করেছে, করছে, করতে পারবে। আমার একমাত্র শত্রু আমার মন, আমার মনের মল, আমার ঈর্ষা, আমার হিংসা, আমার দ্বেষ, আমার শঙ্কা, আমার সংশয়, আমার লোভ, আমার কাম, আমার ক্রোধ, এইগুলি তো আমার একমাত্র শত্রু। আমি বাইরে কোথায় কাকে চিহ্নিত করেছি শত্রু হিসেবে যে আমার সুখটা ছিনিয়ে নিয়ে গেছে আমার কাছ থেকে? কে পারে আমার সুখ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে? একমাত্র সেই পারে যে ওটাকে সৃষ্টি করেছে। তুমি তোমার অসুখ সৃষ্টি করেছো, তুমি তোমার অশান্তি সৃষ্টি করেছো, তুমি তোমার ব্যথা সৃষ্টি করেছো। কর্ম, 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 এই কর্মকে আবার শুদ্ধ পবিত্র করতে হবে। কর্ম দিয়েই কর্মকে শুদ্ধ করতে হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, বিষে বিষক্ষয়। এই তো আমাদের প্রকৃতি আমাদেরকে শেখান, কাঁটা দিয়ে কাঁটা তোলা, কর্ম দিয়ে কর্মকে আবার শুদ্ধিকরণ করে নেওয়া, এই হচ্ছে পথ। আর তার জন্যে
সাধন ভজন ঈশ্বর চিন্তন, একমাত্র ঈশ্বর যিনি পবিত্রতম সত্তা, সেই আমার আত্মস্বরূপ ঈশ্বরের চিন্তনই আমাকে আবার আমার হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে দেবে। আমার হারিয়ে যাওয়া ভূমা সুখ একটু সুখ নয়, অনন্ত সুখ ফিরিয়ে দেবে, একটু শান্তি নয় অনন্ত শান্তি ফিরিয়ে দেবে। আমি কেন একটু চাইব, একটুতে তো আমার মন ভরবে না। আমি যে অনন্ত সুখের অধিকারী, অনন্ত আনন্দের অধিকারী, অনন্ত শান্তির অধিকারী, হইয়েই এসেছি মানুষের এই শরীরের মধ্যে লুকিয়ে রাখা আমার আত্মার মধ্যে। ভাবু ভাবু, ঈশ্বর তোমাকে কি দিয়েছেন এই শরীর মন প্রাণ শ্বাস প্রশ্বাসের গতিবিধির মধ্যে। আর তুমি কাকে খুঁজছো, কিসের খুঁজছো, কাকে ভাবছো এ আমার সঙ্গে শত্রুতা করেছে, কাকে ভাবছো এ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেবার চেষ্টা করছে। নিজের মধ্যে আত্মস্থ হও, নিজেকে নিজের মধ্যে দেখো, একটু বসো, সংসারের মধ্যে হারিয়ে যেও না। সংসার একটা মরিচিকা ছাড়া কিচ্ছু নয়, মায়া মোহ কেবল মরিচিকা ছাড়া কিচ্ছু নয়, তোমাকে চিরকাল অসুখে রেখে দেবে, অশান্তিতে রেখে দেবে, অতৃপ্ত করে রেখে দেবে। এর বেশি সংসার তোমাকে কিচ্ছু দিতে পারবে না। আর জানবে সুখ ও তোমার শত্রু, সুখে সুখ পেয়ে যায়, সুখী শরীর একটু অসুখ হলে আর নিতে পারে না, সুখী মন একটু অশান্তি হলে আর সহ্য করতে পারে না। সুখ তোমার শত্রু, সুখ তোমার মন আর শরীরের স্বভাব, আত্মার স্বভাব নয়। আত্মার স্বভাব ভূমা সুখ, আত্মার স্বভাব চিরশান্তি চির আনন্দ। সুখের নামে তুমি মায়ার মোহের কুহেলিকায় নিজেকে হারিয়ে বসে আছো, অহরাত্র চিন্তা করছো কে তোমায় ওই সুখটা আবার ফিরিয়ে দেবে। টাকা পয়সা ধন দৌলত, ওই মানুষটা সেই মানুষটা, কেউ পারবে না, কেউ পারবে না। তুমি সারা জীবন সকলের বন্ধুত্ব করাও, সারা জীবন যত পারো অর্থ উপার্জন করো, সুখ তুমি পাবে না, তৃপ্ত তুমি হতে পারবে না, কেউ পারেনি, তুমিও পারবে না, আমিও পারবো না। একমাত্র ধীর স্থির আত্মস্বরূপে আবার ফিরে গেলে, তার জন্যে সাধনা, তার জন্যে ভগবানের স্মরণ, তার জন্যে তাঁর চরণে শরণাগতি, তার জন্যই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ চোখের জলে তাঁর চরণ ধুয়ে দেবার চেষ্টা। তিনি প্রসন্না হলে তোয়াঙ্গী প্রসন্না ভূমি মুক্তি হেতু। এই সংসার দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে যদি তুমি সত্যি নিস্তার পেতে চাও, তোয়াং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু, তাহলে সেই মায়ের চরণে পড়ে নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে দাও। কারুর দোষ দেখো না, কারুর মধ্যে নিজের শত্রুকে খুঁজো না, কারুর কে চেষ্টা করো না সরিয়ে দেবার জন্যে, কেবল নিজের ভেতর থেকে সমস্ত মলগুলোকে সরিয়ে দেখো, সেখানে তোমার ভেতরেই সেই চিরন্তন শাশ্বত সনাতন পুরুষ কেমনভাবে আনন্দ স্বরূপে বসে আছেন তোমাকে কোলে নিয়ে। ওটাই প্রকৃত আনন্দ, ওটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই জন্যেই আমরা কেবল সেই ঊর্ধ্ব আনন্দ লোক থেকে নিচে নেমে এসেছি এই ধরাধামে, এই পৃথিবীতে, কেবল আবার নিজেকে একটুখানি শুদ্ধ পবিত্র করে ঈশ্বরের প্রকৃত সন্তান রূপে পরিচিত হবার জন্যে, তাঁর চরণ লাভের জন্যে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম।